আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ফুর্থ ইয়ার। আজকে যে বইটা আপনারা দেখতেছেন, যে আমার জীবনের প্রথম লেখা কাব্যগ্রন্থ, প্রথম বই অপরিচিতা, তো এই বইটা হচ্ছে আপনারা 21শে বইমেলায় 2025-এ পাবেন, এমনকি নরসিংদী সবগুলো লাইব্রেরিতে পাবেন। এমনকি এই বইটা হচ্ছে আপনার এখানে প্রায় আমি 72টা কবিতা স্থান দিয়েছি। এখানে কবিতা আছে, ইসলামিক কবিতা আছে, জিহাদি কবিতা আছে, প্রেম ভালোবাসা বিরহ কষ্টের কবিতা আছে, মোটিভেশন কবিতা আছে, সব ধরনের কবিতা এখানে ইনক্লুড করেছি। প্রায় 8 ফর্মের একটা বই, বিশাল বড় একটা কাব্যগ্রন্থ, 128 পেজের। তো এই বইটা আপনারা পেয়ে যাচ্ছেন। এটা মূল্য হচ্ছে আপনার মাত্র, বইয়ের মূল্য দেওয়া আছে 300 টাকা, কিন্তু লাইব্রেরিগুলিতে আপনারা এমনকি 21শে বইমেলায় এই বইটা 200-250 টাকার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু আমার যে ফ্যান ফলোয়ার আছে, ফেসবুক মানে ফেসবুকে ফলোয়ার আছে, এমনকি আমার ইউটিউবে সাবস্ক্রাইবার আছে, এমনকি ওয়েবসাইটে আমার যেসব ভিজিটররা আছেন, এমনকি বিশেষ করে আমার যেসব পরিচিত লোকটুক আছেন, ওদের জন্য এই বইটা আমি জাস্ট আমার কাছ থেকে যদি অর্ডার করেন, আমার কাছ থেকে পেয়ে যাবেন অনেক অনেক কমে, এমনকি জাস্ট শুধু বইয়ের প্রিন্টের টাকাটাই। প্রথম কাব্যগ্রন্থ যেহেতু, অন্যরকম একটা ভালোবাসা কাজ করতেছে, চাচ্ছি সকলের কাছে, সকলের হাতে বইটা পৌঁছে যাক, সকল পাঠকের হাতে, আমার পরিচিত যারা আছেন পুরো বাংলাদেশের সকলের সকলের কাছে, সকল প্রান্তে। মাত্র এই বইটা আমার প্রিন্টে খরচ হয়েছে 125 টাকার মতো, আমার প্রিন্টে খরচ হয়েছে। কিন্তু আমি তারপরেও আমি আমার আরো আমার লস দিয়েও আমি চাচ্ছি পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমার কাছ থেকে আপনারা অর্ডার করতে চাইলে মাত্র 100 টাকায় বইটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকুন না কেন, আপনার ঘরে বইটি পৌঁছে যাবে, আপনার হাতে পৌঁছে যাবে, আপনার সরাসরি পাঠানোর মাধ্যমে চলে যাবে অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলে যাবে। আপনি অর্ডার করলে আমার যে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেখতেছেন, এমনকি আমার ভিডিও ডিসপ্লেতে যে নাম্বার দেখতেছেন, আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন অথবা কল করবেন। বইটা আপনার অর্ডার করা মাত্রই বইটি আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ, মাত্র একদিনের মধ্যে, 1 থেকে 2 দিনের সময়ের মধ্যে। তো অবশ্যই বইটা পড়বেন, জীবনের একটা লেখা। বর্তমানের এই যুগে টিকটক, লাইকি, ফেসবুক, ইউটিউব, এমনকি আপনার এই গেমের যুগে, এই আধুনিক এই ভার্চুয়াল যুগে আসলে মানুষ কিন্তু বই পড়ে না, মূলত যেটা সত্য কথা, যেটা বাস্তব, মানুষ কিন্তু সাহিত্যর মানে ওইভাবে মানে পাঠ করে না। এখন মানুষ বিনোদনে লিপ্ত হয়ে গেছে, অনলাইনে লিপ্ত হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু আসলে অনেক অনেক লাখ কোটি পাঠক কিন্তু আছে। প্রত্যেক বছর 21শে বইমেলা আপনারা জানেন যে গত বছর প্রায় 36 কোটি টাকার মধ্যে বই বিক্রি হয়েছে। তো যারা আসেন অবশ্যই বইটি পড়বেন, অনেক সুন্দর সুন্দর কবিতাগুলি এখানে স্থান দিয়েছে ইনশাল্লাহ। পরবর্তীতে ইনশাল্লাহ আমি এই যে কবিতাগুলি 2019 থেকে 2022 সাল পর্যন্ত যে সব কবিতাগুলি আমি লিখেছিলাম মেডিকেলে যাওয়ার আগ পর্যন্ত, ওই কবিতাগুলি এখানে স্থান পেয়েছে। আর নতুন কিছু কবিতা আমি এই বইটা প্রকাশ করার কয়েকদিন আগে আমি এখানে ইনক্লুড করেছি, বিশেষ করে রক্তাক্ত জুলাই, তারপর হচ্ছে জুলাই আগস্ট বিপ্লব, তারপর হচ্ছে আপনার মধুপুর গ্রাম, এমনকি মা, ক্যান্সার ও মৃত্যু, এই কবিতাগুলি নতুন আমি 1 থেকে 2 দিনে লিখেছিলাম, এই কবিতাগুলি আছে। তাছাড়া কিন্তু 2022-23 সালের কবিতা এখানে আসলে অনেক কম কয়েকটা আছে। তো বইটা অবশ্যই পড়বেন, কাব্যগ্রন্থটা আমার জীবনের লেখা ইনশাল্লাহ, এটা দিয়ে শুরু করলাম, প্রথম কাব্যগ্রন্থ যেহেতু, প্রথম বই। পরবর্তীতে ইনশাল্লাহ বই আমি লিখবো, ইসলামিক বই লিখবো ইনশাল্লাহ, উপন্যাস, গল্প, এমনকি যেসব বইগুলি বর্তমানে পাঠকরা পড়ে ওই সব বই ইনশাল্লাহ লেখার হাত দিব ইনশাল্লাহ অবসর সময়গুলিতে। তো যেহেতু মিডিয়াতে আসলে আমরা সবাই 5-6 ঘন্টা করে ব্যবহার করি, ওই সময়টা আমি আসলে কমে আইন না, এখানে ওই সময় থেকে 2-3 ঘন্টা আমি কম ব্যবহার করে আসলে লেখালিতে হাত দিব ইনশাল্লাহ, এত ব্যস্ততার মধ্যেও, মেডিকেলে এত পড়ার মধ্যেও। আরেকটা বিষয় হচ্ছে, আমি আরেক পরবর্তীতে এক বই লিখতেছি, যে বইটা ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমার মানে এই বইটা ইনশাল্লাহ পুরো বাংলা ইনশাল্লাহ আলোড়ন সৃষ্টি করবে, লাখো লাখো স্টুডেন্টদের স্বপ্ন পূরণ করবে ইনশাল্লাহ। ওই বইটা ইনশাল্লাহ অপেক্ষায় থাকুন, আমি লেখা শেষ হওয়ার পরে একদম প্রিন্ট করে ছাপিয়ে মার্কেট দেওয়ার পরে তারপরে ইনশাল্লাহ ওইটা রিভিউ করবো। তার আগে আমি কিছু বলতেছি না, ইনশাল্লাহ ওই বইটা ইনশাল্লাহ বিক্রি হবে ইনশাল্লাহ, অজস্র পরিমাণ হাজার 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 লাখো কোটি কোটি ইনশাল্লাহ বিক্রি হবে ইনশাল্লাহ, এই বিশ্বাস করে ইনশাল্লাহ। প্রায় ওইটা স্টুডেন্টদের জন্য, বিশেষ করে ইন্টারে যারা পড়ে, এমনকি যারা মেডিকেল স্বপ্ন যারা দেখে, ওদের জন্য ইনশাল্লাহ ওই বইটা আমি লেখা, ওই বইটা সম্পূর্ণ সবকিছু আমি আমার মাথায় থিমগুলি আছে, এমনকি লেখা আছে অনেক ওই বইটা ইনশাল্লাহ, ওইটাতে ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ হাইলাইট হতে পারবো। আর ইসলামিক উপন্যাস, গল্প, এগুলো ইনশাল্লাহ লেখাই ধরবো ইনশাল্লাহ অবসর সময়গুলিতে। তো বইটা অবশ্যই আপনারা পড়বেন এখানে। আর এই কাব্যগ্রন্থে আপনার আরেকটা, বিশেষ করে এখানে আমি আমার পেজ, চ্যানেল সবকিছু এখানে ইনক্লুড করেছি, আর বিশেষ করে আরেকটা জিনিস এখানে দিয়েছি, সেটা হচ্ছে যে কিউআর কোড এখানে আসলে আসলে বইয়ের মধ্যে ইনক্লুড করেছি, দেখতেছেন কিউআর কোড এখানে আমার পেজে, কিউআর কোড স্ক্যান করে আমার পেজ, চ্যানেল, ওয়েবসাইট, এমনকি কবিতাগুলি আবৃত্তি সহকারে আমার কণ্ঠে সবগুলি কাব্যের কবিতাগুলি শুনতে পারবেন, এমনকি কবিতাটা গুগল থেকেও আপনারা, ওয়েবসাইট থেকেও আপনারা কবিতাটা অনলাইন ভার্সনও পড়তে পারবেন, চাইলে স্ক্যান কিউআর কোড
কিউআর কোরিয়া করে। তো বইটা আপনারা অবশ্যই পড়বেন, এদিক দিয়ে আমার জীবন জীবনী আছে, আর এদিক দিয়ে হচ্ছে প্রকাশকের লেখা আছে, আর এই হচ্ছে আর পরবর্তীতে আমার নিজেরই প্রকাশনা থাকবে, আমার নিজের পাবলিকেশন থেকে বই প্রকাশ হবে ইনশাল্লাহ। এটা প্রথম কাব্যগ্রন্থ, যেহেতু আমার সাথে সময় ছিল না, তাই আমি প্রকাশকের সাহায্য নিয়েছিলাম, কিন্তু পরবর্তী আর কভার ডিজাইন যেটা, এটা কিন্তু আমি নিজে করেছি। কভার ডিজাইনটা দেখতেছেন, এই কভার ডিজাইন, এটা আমার নিজের করা কভার ডিজাইন। তো এখান থেকে বাংলাদেশের আন্দোলন বিপ্লব শুরু হয়েছিল, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার, এই যে ঢাকা ইউনিভার্সিটি চত্বরের রাজু ভাস্কর্য থেকে তার বিদায়, ওইখানে ছবিটা আমি দিয়েছিলাম। এখানে দেখছেন ফিলিস্তিনের পতাকা, বাংলাদেশের পতাকা, আমি অ্যাপ্রন পরা স্থেতু সহ, এমনকি এখানে এই স্থানটাকে আমি মানে ভালোবাসার একটা স্থান বিদায়, এই স্থানের কভার পিকটা আমি দিয়েছি। তো আসলে পরবর্তী বইগুলো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা জানতে মানে কি কি বই আসবে এগুলো জানতে পারবেন ইনশাল্লাহ আগামী বছর। কাব্যটা অবশ্যই পড়বেন, আপনার প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার সহধর্মিণী, এমনকি ভাই বোন, সন্তান সন্তানদের সকলকে এই বইটা উপহার দিতে পারেন। ভালোবাসার কাব্যগ্রন্থ, প্রেম বিরহ বেদনার কাব্যগ্রন্থ, ইসলামিক কাব্যগ্রন্থ, মোটিভেশন কাব্যগ্রন্থ, সব ধরনের কবিতা এখানে ইনক্লুড আছে। তো এই ছিল, আমি আসলে এখন বাসা থেকে চলে যাব, মেডিকেলে রওনা দিচ্ছি। এখন আমার ঐতিহ্যবাহী বালগঞ্জ ইসলামিক কমপ্লেক্সে 105তম ইসলামিক মহাসম্মেলন ছিল, সেখানে আমি এসেছিলাম। তো এখন আমি রওনা দিব, ভিডিওটা করা শেষ হলে আমি রওনা দিব সবকিছু করে। তো বইটা আমার কাছ থেকে অর্ডার করতে পারেন, অবশ্যই অর্ডার করে ফেলবেন, এক থেকে দুদিন আপনার কাছে হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ, মাত্র 100 টাকা আমার কাছ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।